হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই নিশ্চয়ই সবাই ভালো আছেন সুস্থ আছেন সো আজকে বাইরে অনেক রৌদ্র আর অনেক গরম মানে গরমে ঘরেই থাকতে ইচ্ছে করছে না সো আমি একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি যে বাইরে কীরকম রৌদ্র তো চলুন এই যে দেখতেই পাচ্ছেন অনেক রৌদ্র আর অনেক গরম এটা হচ্ছে আমাদের বাসার পেছনের সাইড সবাই গার্ডেনে কাজ করছে অনেক সুন্দর লাগে গার্ডেনগুলা আমি আপনাদেরকে দেখে দিলাম যে বাইরে কীরকম রৌদ্র তো অনেক রৌদ্র যেহেতু কিছু একটা ঠান্ডা খেতে ইচ্ছে করছে তো এখন চিন্তা করছি যে আমি এখন একটু মাঙ্গলাচ্ছি বানাবো তো যেহেতু বানাবো তো আমি একটু শেয়ার করি আপনাদের সাথে আমি কীভাবে বানাচ্ছি জানি অবশ্য যে সবাই এটা পারে বানাতে কারণ খুবই সহজ তেমন কঠিন কিছুই না তো আমি এখন চলে আসলাম আমি এদিকে নিয়েছি এক কাপ ইয়োগট আর নিয়েছি দুইটা আম এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি আমগুলা নিয়েছি পরিমাণ মতো চিনি আপনারা যে যেরকম মিষ্টি খান সেরকম অনুযায়ী চিনি দিবেন নিয়েছি দুধ আর নিয়েছি ওইদিকে আমি তিনটে আইস তা আমি প্রথমে ওগরটা দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি আমগুলো তারপর এখন আমি দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি আইসের আইচের টুকরোগুলো আমি আয়চার টুকরোগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুধ আপনারা অবশ্য দুধ এর পরিবর্তে আপনারা জলও দিতে পারেন তা আমি দুধটাই দিচ্ছি তা আমি এটাকে ব্ল্যান্ড করে নিব আমি এটাকে ব্ল্যান্ড করে নিচ্ছি অলরেডি আমার ব্ল্যান্ড করা শেষ তৈরি হয়ে গেল আমার আছি আমি এখন বাচ্চাদেরকেও দিয়ে দিব আর আমিও খাবো যেহেতু অনেক গরম সো অবশ্যই আপনারা বাসা ট্রাই করবেন আর এই গরমে মাঙ্গল আচ্ছিটা খেতে খুবই টেস্টি লাগে তো আশা করছি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে আর বাসা অবশ্যই আপনারা ট্রাই করবেন এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা হলে খারাপ হয় না